সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই, সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই, মানে বিষয়টা এরকম আর কি। তো আসলে খেলি তো আমি। না না, বঞ্চিত বলতে আপনার প্রশ্নটা একটু কেমন যেন হয়ে গেল, বঞ্চিতের এখানে কিছু নেই। আসলে দেখেন, ওয়ার্ল্ডের অনেক আছে যে যারা অনেক বড় বড় প্লেয়ার ছিল, যারা তারা যখন খেলছে এক সময়, এক্সাম্পল অনেকে আছে, যেরকম যখন মুরারি ধরন ছিল ওই সময় কিন্তু রাঙ্গানেহরা খেলতে পারেনি, তো রাঙ্গানেহার যখন আসছে তখন কিন্তু অনেক উইকেট পাইছে এবং মানে অন লং টাইম খেলছে। সাকিব ভাই নাই, তাই তো? সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না, আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচে সাকিব ভাই ছাড়া খেলছি। ইভেন আমরা যখন নিউজিল্যান্ডের টেস্ট জিতছি সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সাথে আমাদের এখানে টেস্ট জিতছি সাকিব ভাই ছিল না, এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা প্লেয়ারকে 50 বছর খেলাইতে পারবেন না, তো কখনো একজন আসবে একজন যাবে 10 বছর 15 বছর, খুব বেশি হলে 20 বছর, তো এটা আমাদের মেনে নিতেই হবে। তো আসলে নো ডাউট উনি অনেক ভালো প্লেয়ার ছিল, বাট আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতন যেন আরেকজন আসে। না আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কি, যে অনেক সময় দেখবেন যে অনেক কিছুই মুখে মুখে হয় আর কি। মুখে মুখে বিষয়টা হলো যে আপনি একজন, অনেকে আছে যে খারাপ করেও দেখা যাচ্ছে অনেক সময় ট্রল হইতে হইতে স্টার হয়ে গেছে, আবার অনেক ভালো করেও স্টার হইতে পারে নাই, এরকম অনেক হয়েছে। তা আমি এগুলো মেনে নিছি, এটা আসলে এটা সাকিব ভাই থাকলেও সাকিব ভাইয়ের কারণে আমি উইকেট পাই, সাকিব ভাই না থাকলেও সাকিব ভাইয়ের কারণে উইকেট পাই, মানে বিষয়টা এরকম আর কি। তো আসলে খেলি তো আমি, হ্যাঁ খেলি তো আমি। যাই হোক, সত্যি কথা বলতে কি, যে কোনো সময় আমার আক্ষেপের কিছু নাই, আমার ভালো লাগছে বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে পেরে, আসলে এটাও একটা আনন্দের বিষয় তাদের সাথে অনেক কিছু শেয়ার করা, সেটা যেই হোক, যাদের এক্সপিরিয়েন্স আছে, তামিম ভাই বলেন, সাকিব ভাই বলেন, মুশফিক ভাই বলেন, রিয়াদ ভাই ছিল, তো যারাই ছিল, আসলে আমাদের দেশে কতটুকু মূল্যায়ন করে জানি না, কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের থেকে নেওয়ার মতন অনেক কিছুই আছে যদি তার সাথে ডিসকাশন করা যায়। হ্যাঁ, তো আমি ট্রাই করি ওই জিনিসগুলো করার আর কি, যতটুকু নেওয়া যায়, হয়তো বা আমি না নিতে পারলেও আমি একটা জুনিয়রকে হয়তো বা শিখাইতে পারবো, এই জন্যও শিখে রাখাটা ভালো। বিষয়টা হলো যে এক সময় দেখবেন আমারও, যখন আমি আরও 2-3 বছর বা 4-5 বছর যাবে, আমি হয়তো বা টিমকে ওইভাবে সাপোর্ট নাও দিতে পারি, তখন আমার ব্যাকআপ যে আছে সে আসবে, সে হয়তো বা রোলটা বেশি বলের রোলটা সে প্লে করবে। তাহলে জিনিসগুলো এরকম হয়, দেখা যাচ্ছে অনেক সময় ফ্ল্যাট উইকেট দিছে, অনেক বল করা লাগবে, সে যা দেখা যাচ্ছে আমি বেশি বল করছি, সাকিব ভাই মানে ওই পরিমাণে এফোর্ট দিতে পারে নাই, দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে কন্ডিশন আলাদা, স্পিন অনেক স্পিন উইকেট, সাকিব ভাইয়ের যেহেতু ভেরিয়েশন ছিল অনেক, তো সেক্ষেত্রে অনেক সময় সাকিব ভাই কিছু কিছু উইকেটে বেশি বল করছে। আসলে এটা রান কর্নি মানে রানের ব্যাপার থাকে, বা কিছু কিছু সময় ডিফেন্সের ব্যাপার থাকে, কিছু কিছু অ্যাটাকের ব্যাপার থাকে, তো সব কম্বিনেশন মিলে আর কি এই জিনিসগুলো ঘটে। সব কিছু আপনি বলে দিচ্ছেন যে কখন কী সিচুয়েশন ঘটে, তা আপনিই তো বলে দিলেন। তা আমি একটা কথা বলছি কিন্তু, যে একটা প্লেয়ার কিন্তু সবসময় থাকবে না, অবশ্যই রিপ্লেসমেন্ট আসবে, তার সাথেও পার্টনারশিপ হবে, এটাই নিয়ম, ব্যাটসম্যানদের যেরকম হয় বোলারদেরও সেম। অ্যাসেসমেন্টটা এখনও করা হয় নাই, হয়তো বা মিটিং হলে বুঝবো যে কী অ্যাসেসমেন্ট, বাট আমি আগে বলেছি যে আমাদের কিছু রান কম হয়ে গেছে, আর এটাই সত্যি, যা আমরা বললাম তো যে 200-250 যদি হইতো হয়তো আমরা খুবই ভালো একটা পজিশনে থাকতাম। এটা আগে দেখতে হবে যে 5 বছর কয়টা টেস্ট আছে, তারপর একটা হিসাব করব, তখন হয়তো অ্যান্সারটা দিতে পারবো। আসলে ডিফিকাল্ট, এখন অ্যান্সারটা এবার দেয়, টেস্ট যদি থাকে 10টা তাহলে তো ডিফিকাল্ট। অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ট্যালেন্ট, লাস্টের ট্যালেন্ট বলেন 8, 9, 10, 11, এদের কাছ থেকে যদি 50-60টা রান আসে আসলে টিমের জন্য অনেক বড় হেল্প হয়। তো আমরা আসলে এটা ট্রাই করতেছি, ট্রাই যে করতেছি না তা না, আমরা এখন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বলাররা এখন প্রতিদিন ব্যাটিংয়ে অনুশীলন করে, তো আমাদের সেই মাইন্ড সেট আপ থেকে আমার কাছে মনে হয় যে আমরা এখন চেষ্টা করি যে যতটুকু হেল্প করা যায় আর কি। তো আমাদের ওই মানে প্রিপারেশনটাই বা ওই চেষ্টাটাই থাকবে যেন আমরা এই 4 জন 60 হোক, 50, 60, 70, 80 যতই হোক যেন টিমকে আমরা গিফট করতে পারি।